Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা মহাবাহিতি হোমে বিনিয়োগ ওম ভূস্বাহ ওম ভূর্ভুবঃস্বাহ। আমাকে যেতে হবে, যেমন করেই হোক সূর্যোদয়ের সময় আমাকে সুধার কাছে যেতেই হবে। এখানে আর কত সময় লাগবে আমি বুঝতে পারছি না। সুধা যে আমার অপেক্ষায় আছে। তাহলে কি দরকার গুরুদেব এভাবে আপনার প্রাণের ঝুঁকি নেওয়ার? বাবা মা বড় মা ওনাকে বারণ করো, উনি কেন আমার জন্য নিজের জীবন বিপন্ন করতে যাচ্ছেন? এ শুধু তোমার ভবিষ্যতের জন্যই নয় কুমার, এই রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে এই রাজ্যের উপযুক্ত পাঠরানীকে খুঁজে বের করতেই হবে। এ আমার কর্তব্য। নে বাচ্চা, এখানটা একটু বস দেখি, বস। কি হয়েছে বাচ্চা, অমন করে কি ভাবছিস? কি এখনো বুঝি খুব ভয় করছে? করছে হয়ে এলো বুড়িমা, বাড়ি কত দূর তাও তো আমি জানি না, সে ঠিক সময় মতো আসবে তো? দেখো দেখি, শোনো কথা বাছার, বিয়ে করা বউকে নিতে আসবে বলে কথা, কেউ দেরি করে নাকি? আর যদি না আসে তখন তখন আমি কি করবো বুড়িমা? ওর নাম নাম পরিচয় কিছুই জানি না, কোথায় খুঁজবো আমি তাকে, কোথায় খুঁজবো বলো? এই দেখো বাচ্চা, অমন করছিস কেন? কি হয়েছে? কি অমন করছিস কেন বল দেখি? আমার যে একদম ভালো লাগছে না বুড়িমা, কেমন একটা অস্থির অস্থির করছে বুকের ভেতরটা, কেমন একটা আনচান করছে বুড়িমা, কেন এমন হচ্ছে বলো না বুড়িমা? এই মহান আকপাশ যজ্ঞের মন্ত্রে তার টানে তোমার যোগ্য স্ত্রী যেখানে থাকুন তিনি আসতে বাধ্য হবেন এই যজ্ঞস্থলে। রাজকুমারীদের থেকে পরীক্ষা নিয়েও যাকে পাওয়া যায়নি এই মন্ত্র তাকে খুঁজে এনে দেবে, পাকে পাকে জড়িয়ে ঠিক টেনে আনবে। মানে আমি তাকে আনতে না গেলে মন্ত্রের টানে তাকে আসতে হবে এখানে।
আমার সব জানো। বলো না কেন আমার এরকম হচ্ছে, বলো না বুড়িমা। ওর মন তোর জন্য উতলা হয়েছে, তাই তোর মন এমন উথালি পাথালি করছে বাছা, এমন উথালি পাথালি করছে। কিন্তু সে যে এখনো এলো না, কোথায় সে? এখনো এলো না কেন? কখন আসবে সে? অমন অমন করিস না বাছা, তুই যেমন তাকে ভালোবেসে বিয়ে করেছিস তেমনি তো সেও তোকে ভালোবেসে বিয়ে করেছে। ঠিক আসবে, ঠিক আসবে, দেখিস। আমি তোকে বলছি, তোকে ছেড়ে সে কোথায় যাবে শুনি? হ্যাঁ, এমন চাঁদপানা মুখ কেউ ছেড়ে থাকতে পারে? থাকতে পারবে না। ঠিক আছে, সে কি আর আসবে? রাত প্রায় শেষ হয়ে আসছে, দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। আমাকে নক্ষত্রগড় নিয়ে যাবে কে? কে? জাদুকর, একমাত্র ওই জাদুকরই পারতেন আমাকে নক্ষত্রগড় নিয়ে যেতে। কিন্তু না, উনি তো জানি না আমি নক্ষত্রগড় যাই। যদি উনি চাইতেন তাহলে পরীক্ষার আগে আমাকে ঘুম পাড়িয়ে রাখতেন না, কিছুতেই না। না না, এখন সব কথা ভেবে কোনো লাভ নেই, যা করার আমাকে নিজেকেই করতে হবে। আর হ্যাঁ, জাদুকর আসার আগেই করতে হবে। কিভাবে? জাদুকালী ছ আমার সাধনার আরো এক ধাপ পূর্ণ হল, আর কিছুদিনের মধ্যে স্বর্গ, মর্ত, পাতালের অধীশ্বর হব আমি, একমাত্র আমি। আমি আমি জানি তুমি আমার যোগ্য স্ত্রী সুধা, আমাদের বিয়ে দৈব ইচ্ছায় হয়েছে,
তাই এই রাজ্যের যোগ্য পাত্রানি একমাত্র তুমিই হতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।